বাংলাদেশের মাত্র 2500 সীমান্তরক্ষীর কাছে 25,000 মিয়ানমার সৈন্য চরমভাবে মার খেয়ে পিছু হতে বাধ্য হয়। পিছনে পড়ে থাকে মিয়ানমার বাহিনীর 600 লাশ। স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে সবথেকে রক্তক্ষয়ী সংঘর্ষ হিসেবে ধরা হয় এই যুদ্ধকে। তবুও কেন এত বড় সংঘর্ষকে সম্পূর্ণ গোপন করা হয়েছে দুদেশে? হ্যাঁ, আজকের পর্ব বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সংঘটিত নাফ যুদ্ধকে কেন্দ্র করে। চলুন তাহলে ফিরে যাই সেই রোমাঞ্চকর যুদ্ধক্ষেত্রে। যদিও অনেকেই এই যুদ্ধের বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলেন, তাই ভিডিওর শেষ অংশে থাকবে এই যুদ্ধের সত্যতা নিয়ে বেশ কয়েকটি জোরালো যুক্তি এবং প্রমাণ। আশা করি সবার সংশয় কেটে যাবে। প্রথমে এই যুদ্ধের প্রেক্ষাপট জেনে আসি, কেন এরকম একটি রক্তক্ষয়ী যুদ্ধে জড়ালো বাংলাদেশ। সময়টা 90-এর দশক। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অভিন্ন নাফ নদীতে একের পর এক বাঁধ দিচ্ছে দেশটি। যদিও 1966 সালে তৎকালীন বার্মা ও পূর্ব পাকিস্তানের মধ্যে এই নদীকে নিয়ে একটি চুক্তি হয়, যেখানে বলা হয় যেহেতু নাফ নদী এই দুটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, তাই এই নদীর প্রবাহে বাধা হয় এমন কোনো স্থাপনাই করা যাবে না। সেই চুক্তি অগ্রাহ্য করে নাফ নদীর মোট 12টি শাখার মধ্যে 11টিতেই বাদ দেয় মিয়ানমার। 2000 সালে মিয়ানমার এই নাফ নদীর সর্বশেষ শাখাটিতেও বাদ দিতে উদ্যোগী হয়। এই বাদ দেওয়া হলে নাফ নদীর বাংলাদেশ অংশে ভয়ঙ্কর ভাঙনের সৃষ্টি হতে পারত, এমনকি টেকনাফ অঞ্চলটি বিলীন হয়ে যেতে পারত। আর তাই বাংলাদেশ রাইফেলস 1966 সালের চুক্তি মোতাবেক বাঁধ নির্মাণ না করতে অনুরোধ জানালে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী অশোভন ও অপেশাদার আচরণ শুরু করে। নিজেদের আগ্রাসী অবস্থান থেকে ফিরে না গিয়ে উল্টো সীমান্তে সেনা, নৌ ও সীমান্তরক্ষী মিলিয়ে মোট 25,000 সেনা জড়ো করে। এটা পরিষ্কার যে মিয়ানমারের কি উদ্দেশ্য ছিল। তারা প্রস্তুতি নিয়েই অবৈধভাবে বাংলাদেশ সীমান্তের নাফ নদীতে বাঁধ দেওয়া শুরু করে এবং বাংলাদেশ কোনো প্রকার বাধা দিতে আসলে সরাসরি হামলা চালাবে সে পরিকল্পনাই তারা করে রাখে, যার প্রমাণ পাওয়া যায় সে সময়কার মিয়ানমার থেকে বাংলাদেশকে পাঠানো একটি চিঠির লেখাতেই। সেখানে উদ্ধত ভাষায় যা লেখা হয় তা হলো, উই আর ওয়ার্নিং ইউ টু বিহেভ, আদারওয়াইজ উই উইল টিচ ইউ এ লেসন ইউ উইল নেভার ফরগেট। নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা আগ্রাসী ছিল সে সময়কার মিয়ানমার বাহিনী। শিক্ষা পেতে নয়, এরকম একটি অহংকারী ও বেয়াদব বাহিনীকে শিক্ষা দেওয়াটাই আমাদের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছিল। তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল আলম ও ফজলুর রহমান তার বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেন এবং তিনি যুদ্ধ শুরুর আগের রাতে মর্টারের গোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের 25 লাখ গোলা বারুদ কক্সবাজার পাঠিয়ে দেন। এর অর্ধেক তিনি কক্সবাজারে মোতায়েন রাখার আদেশ দেন আর বাকি গোলা বারুদ মূল রণাঙ্গনে পাঠিয়ে দেন। মূল যুদ্ধ শুরু হয়েছিল 2000 সালের 8ই জানুয়ারি ঠিক দুপুর 2:30টায়। জেনারেল ফজলুর রহমান সেদিন নিয়মিত সীমান্ত পরিদর্শনের অংশ হিসেবে দিনাজপুরে অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি একটি সাংকেতিক কোডের মাধ্যমে যুদ্ধ শুরুর আদেশ দেন। জানেন কি কি ছিল সেই সাংকেতিক কোড? সেটি ছিল বিসমিল্লাহ। আর এটি শোনার সাথে সাথে বাংলার বীর সীমান্তরক্ষীরা একসাথে হামলা চালায় অহংকারী মিয়ানমার বাহিনীর উপর। যুদ্ধ সংঘটিত হয়েছিল টেকনাফের হোয়াইকং ইউনিয়নের তোতার দ্বীপ সংলগ্ন অঞ্চলে। এখানে নাফ নদীর একটি বাঁকের সামনে থেকে প্রথম গুলি করে বিডিআর। অতর্কিত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে মিয়ানমার বাহিনী। তারা ভাবতেও পারেনি বাংলাদেশের পক্ষ থেকে এত ভয়াবহ কোনো আক্রমণ আসতে পারে। তাছাড়া মিয়ানমার নিজেরা যেভাবে সামরিক প্রস্তুতি নিয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে তেমন কোনো প্রস্তুতি ছিল না। না কোনো সেনাবাহিনী, না কোনো ভারী অস্ত্র। তাই মুহূর্তেই মিয়ানমার বাহিনী বাংলার বীরদের আক্রমণে লেজ গুটিয়ে পালাতে থাকে। আর কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশের এই সারপ্রাইজ অ্যাটাকে মিয়ানমারের সৈন্য ও বাঁধ নির্মাণ শ্রমিকদের মধ্যে 600 নিহত হয় আর বাংলাদেশের মৃত্যুর সংখ্যা ছিল 0, যদিও অনেকেই গুলিতে আহত হয়েছিলেন। প্রতিপক্ষের এই হতাহতের খবর গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত। যুদ্ধের কিছু আগে বেশ কিছু বাংলাদেশি গোয়েন্দাকে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া হয়েছিল তথ্য সংগ্রহের জন্য। তাদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায়, একজন মেজর জেনারেল ও একজন রিয়ার অ্যাডমিরালের অধীনে মিয়ানমারের নিয়মিত বাহিনীর 25,000 সৈন্য যুদ্ধের জন্য উপস্থিত হয়েছিল। সে তুলনায় বাংলাদেশের সামরিক প্রস্তুতি ছিল খুবই কম, মাত্র 2500 সৈন্য, তাও আধা সামরিক বাহিনী। যুদ্ধের এ ভয়াবহ তথ্য ইয়াঙ্গুনে পৌঁছাতে সময় লাগেনি। তাদের সামরিক কর্তারা ততক্ষণে বুঝে গেছে কোথায় হাত দিয়েছে তারা। মিয়ানমারের জেনারেল থান শোয়ে 9 জানুয়ারি রেঙ্গুনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও বিদেশি সাংবাদিকদের তলব করে ঘোষণা করে যে বাংলাদেশের সাথে যুদ্ধে লিপ্ত হবার কোনো পরিকল্পনা মিয়ানমারের নেই। যে ভুল বোঝাবুঝির কারণে সীমান্তে সংঘাতময় পরিস্থিতির জন্ম হয়েছে তা নিরসনে তিনি বাংলাদেশের সাথে নিঃশর্ত আলোচনার প্রস্তাব দেন। যুদ্ধ থেকে একতরফা প্রত্যাহারের কারণে 10 জানুয়ারি নাগাদ যুদ্ধ স্তিমিত হয়ে পড়ে।
মিয়ানমারের পক্ষ থেকে নিঃশর্ত আলোচনার প্রস্তাবে সাড়া দিয়ে ঢাকা থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মংডু গমন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন যুগ্ম সচিব জানিবুল হকের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে ছিলেন সামরিক বেসামরিক বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। শোনা যায়, পরাজয়ের আঘাতে বর্মী কর্মকর্তারা এতটাই ক্ষুব্ধ ছিলেন যে তারা সেই দ্বিপাক্ষিক বৈঠকে কোনো টাইপরাইটার পর্যন্ত সরবরাহ করেননি, ফলে হাতে লেখা অঙ্গীকারনামায় স্বাক্ষরিত হয়, যাতে ভবিষ্যতে কখনো নাফ নদীতে কোনো প্রকার বাঁধ নির্মাণের প্রচেষ্টা থেকে বিরত থাকার ওয়াদা করে মিয়ানমার। এছাড়াও যে কোনো দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে আলোচনা ও রাজনৈতিক সমাধানে গুরুত্ব আরোপ করে দেশটি। প্রশ্ন হলো, এত বড় একটি সামরিক অপারেশনে কেন সেনাবাহিনীকে ব্যবহার না করে শুধুমাত্র তৎকালীন বিডিআর এর মাধ্যমে করার পরিকল্পনা করলো বাংলাদেশ? নিশ্চয়ই আপনারা সবাই জানেন, কোনো দেশের সীমান্তরক্ষী বাহিনী হলো আধা সামরিক বাহিনী, পুরো যুদ্ধের জন্য যাদেরকে কখনোই ব্যবহার করা হয় না। তাহলে এত বড় ঝুঁকি কেন নিল বাংলাদেশ? এটি করা হয়েছিল কারণ বাংলাদেশের এই সামরিক অভিযানকে যেন কোনোভাবেই মিয়ানমার বিশ্ব দরবারের কাছে বাংলাদেশের সামরিক আগ্রাসন হিসেবে প্রমাণ করতে না পারে, এটি যেন শুধুমাত্র সীমান্ত সংঘর্ষ হিসেবেই উল্লেখ করা যায়। যেখানে যে কোনো সামরিক অভিযান করা হয় গভীর রাতে কিংবা ভোর রাতে, সেখানে এই হামলা করা হয়েছিল দুপুর বেলা, সাধারণত যে সময়ে যে কোনো ছোটখাটো সীমান্ত সংঘর্ষ হয়ে থাকে। এছাড়া তৎকালীন বিডিআর প্রধান নিজেও যুদ্ধক্ষেত্রে না থেকে তিনি ছিলেন দিনাজপুরে তার নিয়মিত পরিদর্শনে, যাতে কোনোভাবেই পরিকল্পিত আক্রমণকে চতুর মিয়ানমার বাহিনী বাংলাদেশের সামরিক আগ্রাসন হিসেবে বিশ্বব্যাপী প্রচার করতে না পারে। আর সেনাবাহিনী দিয়ে এই অভিযান পরিচালনা করা হলে এটিকে দুটি দেশের যুদ্ধ হিসেবে দেখা হতো, আর প্রথম আক্রমণকারী হিসেবে বাংলাদেশকে মিয়ানমার আন্তর্জাতিক আদালতে দাঁড় করাতে পারত। তাদের মূলত সেই উদ্দেশ্যই ছিল, বাংলাদেশকে উস্কে দিয়ে তাদের দিয়ে প্রথম আক্রমণ করানো। কিন্তু বাংলাদেশের বিচক্ষণ সিদ্ধান্ত মিয়ানমারের সেই পরিকল্পনা বাস্তব হতে দেয়নি, আর মারটাও এমনভাবে খেয়েছে, না পেরেছে স্বীকার করতে, না পেরেছে হজম করতে, পুরোটাই চেপে যেতে হয়েছে মিয়ানমারকে। আর বাংলাদেশও চেপে যায়, কারণ প্রতিপক্ষ যে এতটা কাপুরুষ তা আগে বোঝা যায়নি। প্রতিপক্ষের এত বড় ক্ষয়ক্ষতির দায় নিয়ে আন্তর্জাতিক চাপ কে নিতে চাইবে বলুন? বাংলাদেশের উদ্দেশ্য ছিল বেয়ারা মিয়ানমারকে একটা শিক্ষা দেয়া, আর তা সম্ভব হয়েছে। প্রতিবেশী অনেক দেশের মতোই শুধুমাত্র ফাঁকা আওয়াজ না দিয়ে আমাদের বীর সেনারা যুদ্ধের মাঠে দেখিয়ে দেয় নিজের জীবনকে তুচ্ছ করে কিভাবে শত্রুকে শিক্ষা দিতে হয়। এবার চলুন ভয়ঙ্কর সেই নাফ যুদ্ধের সপক্ষে কিছু প্রমাণ দেখে আসি। এই যে পদকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সেই নাফ যুদ্ধে অংশ নেয়া প্রতিটি সৈনিককে দেয়া হয়েছিল যুদ্ধে বীরত্বপূর্ণ অংশগ্রহণের জন্য। তৎকালীন বাংলাদেশ রাইফেলস বা বিডিআর থেকে দেয়া এই পদকের নাম ছিল নাফ পদক। সেদিন যদি নাফ নদীর তীরে কিছুই না হয়ে থাকে, তাহলে এই পদক নিশ্চয়ই নাফ নদীর তীরে ঘুরে বেড়ানো আর বাতাস খাওয়ার জন্য দেয়া হয়নি? বুদ্ধিমানদের জন্য নাকি একটি ইঙ্গিতই যথেষ্ট। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না। ভালো থাকুন সব সময়।